দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো আছেন, যদি ভালো নেই তারপরে বলতে হয় ভালো আছি, কারণ ভালো থাকাটা খুব দরকার এই সময়ে। মনোবল বাড়ানোটা দরকার, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তাহলে করোনা আপনাকে ধরে ফেলবে। সেই মানুষে আমরা চাইবো যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ুক, আমাদের মনটা চাঙ্গা থাকুক, মনটা প্রফুল্ল থাকুক সবসময়। আরে আপনাদের মনটা মনকে প্রফুল্ল করার জন্য বা আপনাদের কিছু স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য প্রতিদিন আমরা হাজির হয়ে যাই আমাদের এই আয়োজনে। আমাদের সাথে থাকেন আপনাদের খুব পরিচিত মুখ, আমাদের সবার সুপরিচিত একজন চিকিৎসক, যিনি মানবতার ফেরিওয়ালা বলা যায়, সবাইকে এত ভালোভাবে পরামর্শ দেন এই করোনার সময়ে। আমরা সত্যি তার প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সবার প্রিয় অধ্যাপক ডক্টর সৌরভ সৌরভ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমরা সেই সাথে সাথে আপনার মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন, সমগ্র দর্শক শ্রোতা এবং সেই সাথে সাথে সমগ্র দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেককে এই করোনার মহামারী থেকে সুরক্ষা দেন, নিশ্চিত ভাবে সুস্থ থেকে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে শামিল হতে পারেন, এই কামনা জানাচ্ছি। স্যার আমরা বিগত দিনগুলোতে কথা বলেছি কিডনির বিভিন্ন রোগ নিয়ে, বিশেষ করে রমজান মাসে এবং করোনার সময় কিডনি রোগীরা কিভাবে সুস্থ থাকবেন। তো আজকে হঠাৎ মনে হলো যে একটা একটা অংশ আমাদের থেকে খুব বাদ পড়ে যাচ্ছে, আমাদের শিশুরা, শিশুদের। তো আজকে সে কারণে আমাদের আলোচনার বিষয়ের ক্ষেত্রে শিশুদের জন্মগত ত্রুটি বা শিশুদের যেসব বিভিন্ন সমস্যা হয়, অবশ্যই প্রথমে একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে শিশুদের কি কি জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে একজন শিশু। মানে এই ইউরোলজিক্যাল প্রবলেম কি আসলে? অনেক দিকে অনেকগুলি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট পুরোটা বলতে গেলে তো অনেক সমস্যা। তো একটা শিশুর কথা এই জন্যই ভাবতে হবে আমাদেরকে, আমরা যেহেতু গার্ডিয়ান বা অভিভাবক শিশুর, আমরা তো কেবল ডাক্তার না, আমরা শিশুর অভিভাবকও। একটি শিশু তার নিজের কথা, নিজের সমস্যার কথা মুখ ফুটে বলতে পারে না, কাজেই শিশুর রোগ হয়েছে কি না, রোগ নিয়ে মায়ের গর্ভ থেকে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে কি না, এই ব্যাপারটা নিশ্চিত হতে হবে। প্রথমেই আধুনিক যুগে তো এখন একটা সুবিধা আছে, মায়ের গর্ভে যখন শিশু থাকে তখনই নানান রকম চেক আপ হয় মায়ের। এই চেক আপ করার একটা পর্যায়ে আল্ট্রাসনোগ্রাম করে, আল্ট্রাসনোগ্রাম করে দেখে যে শিশুর অবস্থানটা, মানে আমরা বলি যে লাই, কেমনভাবে শুয়ে আছে, পাশাপাশি শুয়ে আছে নাকি মাথা নিচু করে শুয়ে আছে নাকি মাথা উপরে দিকে শুয়ে আছে, এগুলি গাইনোকোলজিস্টরা অবস্টেটিশিয়ানরা দেখতে চায়। তো সেই সময় আর একটা জিনিস হঠাৎ হঠাৎ ধরা পড়ে, সেটা হলো শিশুর কিডনি ফুলে গেছে, দুটো কিডনি অথবা একটা কিডনি ফুলে আছে। তখন রিপোর্ট দিলেই শিশুর অভিভাবকরা, মা এবং বাবা, দাদা দাদি সবাই দৌড়ে চলে আসে যে পেটের সন্তান একটা কিডনি ফুলে গেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করি যে ভয় পাওয়ার কিছু নেই, শিশুটা জন্ম নিক, জন্ম নেওয়ার পরপরই আমাদের কাছে নিয়ে আসেন। এই অবস্থাটা হয়, আমরা একটা সাধারণ ডাক্তারি শব্দ আমরা বলি যে হাইড্রোনেফ্রোসিস, অর্থাৎ প্রস্রাব আটকে আছে কিডনির মধ্যে। হাইড্রো মানে হচ্ছে জল বা পানি, এটা প্রস্রাব হিসাবে কিডনির মধ্যে আটকে আছে এবং কিডনি থেকে বেরোতে পারছে না, জন্যে ওটা ফুলে গেছে। খুব বলাটা সহজ, কিন্তু রোগটা জন্মগত ত্রুটি। কিডনি থেকে যে মুখটা, কিডনির মুখটা বের হয়ে কিডনির নল হয়ে প্রস্রাবের থলিতে এসে জমা হচ্ছে, সেটি কিডনির মুখের কাছে বন্ধ, এটা জন্মগতভাবেই। আবার অনেক ক্ষেত্রে কিডনির নল, যেটাকে আমরা ইউরেটার বলি, এই ইউরেটার ব্লাডারে সংযুক্ত হওয়ার সময় বন্ধ থাকতে পারে। আবার অনেকের ঠিক ব্লাডার থেকে বেরোনোর রাস্তাটা বন্ধ থাকতে পারে। এই রাস্তাপথ মানে ড্রেনেজের সিস্টেমে, ড্রেনেজ সিস্টেমের যে কোনো জায়গায় যদি প্রতিবন্ধকতা হয় তাহলে কিডনিটা ফুলে যাবে। এটি হলো কিডনি সংক্রান্ত একটি হলো প্রথম তথ্য, যে কিডনি পেটের মধ্যে ফুলে যেতে পারে, মাতৃগর্ভের মধ্যে কিডনি ফুলে যেতে পারে ডিউ টু পি ইউজে অবস্ট্রাকশন। আমরা বলবো কিডনির মুখ বন্ধ হয়ে গেছে জন্মগতভাবে, সেটি হলো একটি সমস্যা। সেটি শিশুর জন্মের পরপর আমাদের কাছে নিয়ে আসলে আমরা দেখব যে শিশুর পেট কতখানি ফুলে আছে, অনেক সময় অনেকখানি বেশি ফুলে যেতে পারে, তখন আমরা পিঠের দিকে একটা সরু নল লাগিয়ে দিতে পারবো। কিডনি ঠিক পেশাবের রাস্তায় যেভাবে ক্যাথেটার লাগিয়ে দেয় সেইভাবেই কিডনির ভেতরে আমরা একটা বাইপাস নল,
বা বিকল্প রাস্তা তৈরি করে দিতে পারবো জন্মের পরপরই। জন্মের পরপর এটি করে দিলে তারপরে শিশুটা সুস্থ থাকবে, আমরা মাস দেড়েক পরে তখন ডেফিনিট সার্জারি যেটা মানে আসল অপারেশন সেটি আমরা করে ফেলবো, যে কিডনির মুখটাকে বিচ্ছেদ করে মানে কেটে করে কেটে আবার নতুন করে জোড়া লাগিয়ে দেয়া, সংযোগ স্থাপন করা। সেটি একসময় পেট কেটে করা হতো এবং খুব ছোট শিশুদের করা হতো না, কিন্তু এখন আমরা দেড় মাস বয়স থেকে তিন মাস বয়সের শিশুদের এটি নিরাপদেই করে ফেলতে পারি, এবং পেট না কেটেই ল্যাপারোস্কোপিক এবং খুব সূক্ষ্ম ল্যাপারোস্কোপি, আমরা অনেক সময় শখ করে বলি যেটা নিডেলস্কোপ, মানে চিকন সরু শুঁয়ের মতন একটা যন্ত্র, তার কিডনির মধ্যে দিয়ে পেটের ভিতর দিয়ে তিনটে পথ তৈরি হবে এবং এ দিয়ে অপারেশনটা শেষ হবে। এই অপারেশনের নাম পাইলোপ্লাস্টি, কিন্তু এটা একসময় পেট কেটে করা হতো, এখন আর পেট কাটার দরকার হচ্ছে না, এটা না কেটেই ল্যাপারোস্কোপি সূক্ষ্ম ল্যাপারোস্কোপিক বা সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে এটি করা সম্ভব এই দেড় মাস থেকে তিন মাস বয়সের মধ্যে। অনেকে এই দেড় মাস তিন মাস না করে আরও দেরি করে আসে, হয়তো নেগলেক্ট করে বা অবহেলা করে, উপেক্ষা করে রোগটিকে, অথবা নানানভাবে ওষুধপাতি খাইয়ে সারানোর চেষ্টা করে, কিন্তু জন্মগতভাবে যে মুখটি বন্ধ হয়ে আছে সেই মুখটাকে তো মুখের রাস্তাটা তো খুলে দিতে হবে যেভাবেই পারেন, তো এই খুলে দেওয়া ওষুধ দিয়ে সম্ভব না। যাই হোক, যারা নেগলেক্ট করেন বা অবহেলা করেন উপেক্ষা করেন তারা দেখা গেল যে পনেরো ষোলো সতেরো বছরে আসে এবং কিডনিটা নষ্ট হয়ে যায়। আমরা কিডনিটা তখনও ফাংশানিং আছে কিনা মানে কর্মক্ষম আছে কিনা সেটা জানবার জন্যে একটা রেনোগ্রাম পরীক্ষা, আমরা বলি DTPA রেনোগ্রাম উইথ স্প্লিট রেনাল ফাংশন, মানে এই কিডনিটা কতখানি কাজ করছে, কতখানি কর্মক্ষম আছে সেটি জানবার জন্য এক ধরনের পরীক্ষা করিয়ে নিই। যদি ভালো কাজ করে তাহলে তখনও যেই বয়সেই আসুক না কেন রুগী, সে যদি বিশ পঁচিশ বছরেও আসে আমরা আগে পরীক্ষা করে নিই, পরীক্ষা করে ডেফিনিট সার্জারি মানে পাইলোপ্লাস্টি করি। এবং আবারও বলছি, যে কোনো বয়সই হোক, শিশুর থেকে বয়স্ক কারোই আমরা পেট কাটি না, পেট না কেটেই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে এই পাইলোপ্লাস্টিটা করি। এটি গেল হচ্ছে কিডনির মুখ বন্ধ। এছাড়া আর একটা মারাত্মক ত্রুটি, যে জন্মের পরপরই বিশেষ করে ছেলে বাচ্চাদের, পুরুষ শিশুদের এটি হবে, এটা মেয়ে শিশুদের হবে না, কন্যা শিশুদের হবে না, সেটা হলো জন্মের পরপর শিশুটা পেশাব করে। এই পেশাবটা দেখবেন যে পুরুষ বাচ্চারা মানে একটা স্ট্রিম লাইন একটা স্রোতের মতন তুরে ফেলে দিতে পারে, হ্যাঁ, কিন্তু মেয়েদেরটা গড়ায় গড়ায় ন্যাপি ভিজে যাবে। তো আপনার বাচ্চা যদি বাচ্চার মা যদি খেয়াল করে যে তার এই শিশুটির প্রস্রাব দূরে যাচ্ছে না, কাছেই গড়ায় গড়ায় পড়ছে, ট্যাপায় ট্যাপায় ধীরে ধীরে ফোটায় ফোটায় পড়ছে, তাহলে দেরি না করে আমাদের কাছে নিয়ে আসবেন। এটি হলে পোস্টেরিওর ইউরেথ্রাল ভাল্ভ, এটি খুব মারাত্মক একটি সমস্যা, জন্মগত ত্রুটি। এটার জন্য দুটো কিডনি, আগে যেটা বললাম যে একটা কিডনি নষ্ট হচ্ছিল, এখন কিন্তু আপনার যেহেতু প্রস্রাবের থলির মুখে এই দরজাটা আটকে আছে, সুতরাং একসাথে ব্লাডার মানে প্রস্রাবের থলি, ইউরেটার মানে কিডনির নল এবং দুটো কিডনি এফেক্টেড বা আক্রান্ত হবে। তাহলে কি হবে শেষমেশ, যদি আপনি অবহেলা করতেই থাকেন দুটো কিডনি নষ্ট হয়ে যাবে। কাজেই অপারেশন কিন্তু খুব ছোট্ট, খুব সহজ, এবং মানে মাত্র একদিন হসপিটালে থেকে শিশুকে আপনি আবার বাড়িতে নিয়ে চলে যেতে পারবেন। সুতরাং এই রকম যদি সমস্যা দেখেন যে কোনো শিশুর প্রস্রাব, পুরুষ শিশুদের প্রস্রাব দূরে যাচ্ছে না, তাহলে সাথে সাথে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা মেশিন দিয়ে পরীক্ষা করব। এবং RGU MCU MCU আমি আবার রিপিট করি, MCU এই পরীক্ষাটা করলেই আমরা বুঝতে পারবো যে শিশুর প্রস্রাবের রাস্তার মুখটা বন্ধ আছে কিনা। এবার আমি একটু আসতে চাই, একটু বড় হলো যখন বাচ্চারা জন্মের পরেই, যখন অনেকেই ভাবে একটা বাচ্চা শূন্যতে খতনা নিয়ে একটু কথা বলতে চাই, অনেকেই ভাবে যে পয়গম্বরী খতনা নিয়ে জন্ম নিয়েছেন, এটা এই বিষয়টা নিয়ে যদি একটু বলতে, আপনার সুন্দর একটা গল্প আমি আমার জানা আছে, আপনি আমাকে একদিন শেয়ার করেছিলেন, সেই গল্পটা দিয়ে যদি একটু বলতে চান, মনে হয় দর্শকরা উপভোগ করবেন। হ্যাঁ, একটা গল্প বলি, গল্পটা কিন্তু ভয়ঙ্কর। এমনিতে সাধারণত বলেই যে পয়গম্বরী পীর সুন্নাতি এইভাবে বলে গ্রাম দেশে, যে শিশুর জন্মগতভাবে পুরুষ শিশুদের পুরুষাঙ্গের মাথার উপরে যে মুখের উপরে যে চামড়াটা ঝুলে থাকে সেটি থাকে না, নিচের দিকটা ফাঁকা হয়ে থাকে, তো এতে পুরুষাঙ্গের মুন্ডিটা দেখা যায় এবং
বাবা মা বা দাদা দাদি নানা নানি সবাই ভাবে যে তার শিশুর খতনা বা সুন্নত হয়ে গেছে, সুতরাং তার মায়ের পেটের ভিতর থেকে খতনা হয়ে গেছে, সুতরাং ওরা বলবে যে এটা পীর পয়গম্বর হয়ে জন্মাইছে বা অলিয়া উলিয়া হয়ে জন্মাইছে, এরকম নানান রকম জনশ্রুতি চালু করে দেয়। কিন্তু আসলে এটি একটি জন্মগত ত্রুটি, আমরা বলি এটাকে হাইপোস্পোডিয়াস। এবার গল্পটা বলি, যখন আমি ঢাকা মেডিকেল কলেজে, তখন এই রকম একটা শিশু এই অবস্থায় আসে নাই, শিশুটা যখন ক্লাস সেভেনে পড়ে সেই সময়কার কাহিনী, শিশুটার নাম রেখেছে, তারা জন্মগতভাবে দেখেছে যে দেখতে মেয়েদের মতন মনে হচ্ছে জন্মের পর পর, তার নাম রেখেছে হোসনে আরা। তারপরে ধরে নিন এটা একটি বানানোর নাম, আমি বলছি হোসনে আরা, তো এই নামটি রেখে তাকে মেয়ে শিশু হিসেবে, কন্যা শিশু হিসেবে বড় করছে। কিন্তু যখন এই শিশুটি 5, 6, 7 পড়ে, তখন তো শিশুটি কন্যা হয়ে যাওয়ার কথা, কিন্তু মা বাবা মা খেয়াল করছে, মা বিশেষ করে খেয়াল করছে তার এই হোসনে আরা কন্যা হচ্ছে না, তার শারীরিক গঠনের মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে যে সে কন্যা হচ্ছে না, কিন্তু তার চুল লম্বা লম্বা, সে মেয়েদের জামা কাপড় পরছে, মেয়েদের স্কুলে পড়ছে, সব কিছু ঠিক আছে। তারপরে সে গাইনোকোলজিস্টের কাছে তার বাবা মা নিয়ে গেছে, বাবা মা নিয়ে যাওয়ার পর গাইনোকোলজিস্ট পরীক্ষা করে দেখেছে যে না, এটা তো কন্যা শিশু নয়, এটা সিভিয়ার হাইপোস্পোডিয়াস। আসলে পুরুষাঙ্গটা এত বাঁকা হয়ে কুঁচকানো অবস্থায় ছিল যে তারা মনে করেছে এটা পুরুষ শিশু, মহিলা শিশু। ফলে আমাদের কাছে তখন নিয়ে আসলো গাইনি থেকে, গাইনি ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে পাঠিয়ে দিল, এবং আমরা তার পরপর 3টা অপারেশন করার পরে, ধরে নিন একটি নাম আমি রাখলাম, নামটা রাখা হলো ধরেন হাসান, হোসনে আরা থেকে হাসান, এরকম একটা নাম, এগুলি সব বানানো নাম, তো এইরকম একটি নাম রেখে দিলাম, এবং সে সুন্দর একটি বালক হয়ে, মানে তখন তো সে কি বালক আর কি, ক্লাস 7 ছেলেটা হয়ে গেল, এবং তার আস্তে আস্তে ভয়েস ট্রেনিং দেওয়ালাম, সেও স্বাভাবিকভাবে পুরুষ হিসেবে বড় হতে লাগলো। তাহলে দেখেন, ছোট্ট একটি রোগ হাইপোস্পোডিয়াস, এটি যদি সময় মতো না বুঝতে পারেন, তাহলে এই হোসনে আরা বানিয়ে ফেলতে পারেন, অথবা হিজড়া বানিয়ে ফেলতে পারেন, অথবা নানানভাবে তাকে অবহেলার মধ্যে ফেলতে পারেন। কাজেই জন্মের পরপরই একজন শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে নেবেন, অথবা ইউরোলজিস্টকে দেখিয়ে নেবেন যে আপনার শিশুর শারীরিক গঠন পরিপূর্ণ আছে কিনা, নাকি ত্রুটিযুক্ত আছে। এখন এই হাইপোস্পোডিয়াস জিনিসটা কি, হাইপোস্পোডিয়াস মানে ধরেন যে এটা আপনি যদি পুরুষাঙ্গ হিসাবে কল্পনা করেন, তো সাধারণত পুরুষাঙ্গের মাথায় আমাদের থাকে হচ্ছে প্রস্রাবের রাস্তা, আমরা বলি মিয়েটাস, কিন্তু এর নিচের দিকে যে কোনো জায়গায়, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে যে কোনো জায়গায় একদম অন্ডকোষের কাছাকাছি যেও এই প্রস্রাবের রাস্তাটা তৈরি হতে পারে, তো তখন পুরুষাঙ্গটা এরকম বাঁকা হয়ে যেতে পারে, এটাকে আমরা বলি হাইপোস্পোডিয়াস। এই হাইপোস্পোডিয়াস মানে হচ্ছে তার প্রস্রাবের রাস্তা পুরুষাঙ্গের তলদেশে নিচের দিকে থাকবে, এটি অপারেশন করে সুস্থ স্বাভাবিক পুরুষাঙ্গ বানিয়ে নিতে হবে, না হলে ভবিষ্যতে তার দাম্পত্য জীবন ভালো থাকবে না, তার কিডনিও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই সব নানাবিধ জটিলতা হবে। কাজে আমাদের কাছে নিয়ে আসলে আমরা অপারেশন করে দেব, সঠিক হয়ে যাবে। এবং কখন অনেক আবার আর একটি ভুল করেন, হাইপোস্পোডিয়াস আছে, হাইপোস্পোডিয়াস থাকা সত্ত্বেও তারা মুসলমানি বা সুন্নতি খাতনা করে ফেলে, উপরের দিকে যেটুক চামড়া থাকে ওইটুকুন কেটে ফেলে দেয়, ফলে ভবিষ্যতে যখন আবার আমাদের কাছে এই বাঁকা পুরুষাঙ্গ অবস্থায় নিয়ে আসে বাচ্চাটা বড় হওয়ার পরে, আমরা আর এটা সংশোধন করে দিতে পারি না, কারণ এটা সংশোধন করতে গেলে যে চামড়ার দরকার হয় সেই চামড়াটা আপনি সুন্নাতি খাতনা করে ততক্ষণে ফেলে দিয়েছেন। কাজেই আমরা বলবো যে প্রত্যেকটা শিশুকে জন্মের পর পর একজন শিশু বিশেষজ্ঞর তত্ত্বাবধানে নিয়ে যান, সে বলে দিবে, অথবা ইউরোলজিস্টের তত্ত্বাবধানে নিয়ে যান, তিনি বলে দিবেন যে আপনার মুসলমানি করতে হবে, খতনা করতে হবে, নাকি ত্রুটিযুক্তভাবে জন্ম নিয়েছে। আর সুন্নাতি খাতনা কখনো বাইরের ওস্তাদ, হাজাম, যাই বলেন না কেন, কারো মাধ্যমে করাবেন না, এটি অত্যন্ত রিস্কি, আপনার সারা শরীরের চাইতে এটা বেশি রিস্কি। আপনি চিন্তা করেন একটি মাত্র পুরুষাঙ্গ, এটিকে অনেক যত্ন নিয়ে যত্নশীলভাবে এই সুন্নাতি খাতনা করা উচিত, কারণ এটার হাজাম বা যারা ওস্তাদ, মানে এমনি কেটে ফেলে দেয় চামড়া, কিছুই জ্ঞান নাই তার, তার পৈতৃক সূত্রে জ্ঞান পেয়েছে যে এই চামড়াটা ফেলে দিতে হবে, নানাবিধ জটিলতা হতে পারে, অনেক রক্তপাত হতে পারে, পুরুষাঙ্গের মাথাটা মুন্ডিটা কাটা পড়ে যেতে পারে, মেয়েটাল স্টেনোসিস হতে পারে, আবার শর্টেনিং অফ দি স্কিন, ওই চামড়া এতই ছোট হয়ে যাবে যে ভবিষ্যতে সে যখন দাম্পত্য জীবন পালন করবে তখন ব্যথাযুক্ত পুরুষাঙ্গ হবে।
এই নানান রকম জটিলতা আছে। সুতরাং ভাই এখন উপজেলা লেভেলেও আপনাদের গ্রামে গ্রামে হাসপাতাল তৈরি হয়ে গেছে, টাকার অভাব থাকলে সেই সব জায়গায় যান, মনে করেন না যে ডাক্তার সাহেব নিজে অপারেশন করে মুসলমানি করে টাকা রোজগার করার জন্য এটা বলছি, তা কিন্তু নয়। আসলে আপনার ভবিষ্যৎ বংশধর সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠুক এই কামনা থেকেই বলছি, যে আপনার বাড়ির পাশে বর্তমান বাংলাদেশ সরকার সব জায়গায় ডাক্তারের সুবিধা করে দিয়েছে। আর মুসলমানি সুন্নাতি খাতনা এমন কোনো বড় অপারেশন না যার জন্য বিশেষজ্ঞর কাছে যাওয়া লাগবে, MBBS ডাক্তারেরাই এতে করে দিতে পারে। সুতরাং ওস্তাদের কাছে যাওয়ার চাইতে একজন MBBS ডাক্তারের কাছে যাওয়া অনেকখানি নিরাপদ। স্যার আমরা যদিও বাচ্চাদের বিভিন্ন ইউরোলজিক্যাল সমস্যা নিয়ে কথা বলছি, তারপরেও আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন তার পাথরের সমস্যা নিয়ে। গত কিছুদিন যাবৎ আমরা পাথরের সমস্যা নিয়ে কথা বলেছি, উনি হয়তো সেটা দেখেছেন। উনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার নাম পারভেজ, বয়স 23, ওজন 55, 3.5 বছর আগে থেকে প্রেসার করার সময় হালকা বেঁধে পড়ে, এটা কি মূত্রথলিতে পাথর হওয়ার কারণে হচ্ছে? বয়স 55, প্রস্রাব করার সময় বাধাগ্রস্ত হয়, তাই তো? বয়স 23, ওজন 55। ও, ওজন 55, বয়স 23, আর পাথর হয়েছিল কোথায়? না, 3.5 বছর আগে থেকে প্রস্রাব করার সময় হালকা বেঁধে পড়ে। ও, হালকা বেঁকে পড়ে। প্রস্রাব বেঁকে পড়াটা তো রোগের কিছু না, বেঁধে পড়ে। উনি বাধা বাধার কথা বলছেন কিনা, না বেঁধে, এখানে বেঁধে লিখছেন, কিন্তু পাকা হয়ে পড়ে, তাই তো? হ্যাঁ, এটা কি মূত্রথলিতে পাথর হওয়ার কারণে হচ্ছে? না না না, পাথর হওয়ার কারণে বাঁকা হয়ে পড়বে না, বাঁকা হওয়াটা কোনো রোগ নয়। এখন প্রস্রাবের উনি চাচ্ছেন যে একদম স্ট্রিট লাইন বুলেটের মতো যেয়ে পড়ুক, কিন্তু হয়তো কোনো কারণে বাঁকা হয়ে পড়ছে, সেটাও ওনার বুঝতে, এই কম বয়সের ছেলেটা বুঝতে ভুল হচ্ছে। যে প্রস্রাব যদি বাধাগ্রস্ত না হয়, মানে পুরুষ ছেলেদের প্রস্রাব যদি স্ট্রিম লাইন না হয় তবেই একটা রোগ, আর ডাইনে পড়ুক বাঁয়ে পড়ুক এটা কোনো রোগ নয়। এবার স্যার একটু কমন একটা, মানে আমাদের টুটকা একটা বিষয়ে আসতে চাই। একটা বাচ্চা জন্ম নেওয়ার পর পুরুষ শিশু বিশেষ করে আমরা ছোটবেলায় দেখেছি নানি দাদিরা ফু দিয়ে তার যে প্রস্রাবের যে নলটা ওখানে বারবার ফু দিয়ে ফোটানোর চেষ্টা করেন এবং তারা টেনে মুখটা বের করার চেষ্টা করে ফু দিয়ে বারবার, এটা একটু বড় হলে করা যেতে পারে, কিন্তু একেবারেই ছোট অবস্থায় করাটা নিরাপদ নয়, মানে জন্মের পরপর করাটা নিরাপদ নয়। এটা স্বাভাবিকভাবে আটকে থাকে, গ্ল্যান্ডস মানে মুন্ডির সাথে চামড়াটা আটকানো থাকে, তো আটকানো থাকলে আপনি যদি জোর করতে যান তাহলে রক্তপাত হবে, কেমন ব্লিডিং হবে, তো কাজেই আর ইনফেকশনও হতে পারে, কাজে ওখানে হাত দেওয়ার দরকার নেই। তবে কখনো কখনো ওই প্রিপিউস মানে সামনের যে ঝুলে থাকা চামড়া যেটা পুরুষাঙ্গর মুখটা ঢেকে রাখে, সেই চামড়াটার মুখটা অতিশয় ক্ষুদ্র বা ছিদ্রটা চিকন সুঁয়ের মতন হতে পারে, যেটাকে আমরা বলি মিয়েটাল স্টেনোসিস। এরকম যদি হয় তাহলে লক্ষ্য করবেন যে বাচ্চাটা প্রস্রাব করছে এবং প্রস্রাবের সময় খুবই কান্নাকাটি করছে, জোরে প্রেশার দিচ্ছে এবং চিকন ধারায় সুঁয়ের মতন ধারায় প্রস্রাবটা বেরোচ্ছে এবং সামনের চামড়াটা বেলুনের মতন ফুলে যাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? আমি অনেক ধীরে ধীরে বললাম, প্রথমে দেখবেন যে বাচ্চা কাঁদছে প্রস্রাবের সময় আসলে, তারপরে দেখবেন যে সে জোরে প্রেশার দিচ্ছে এবং প্রস্রাবটা খুব সুঁয়ের মতন চিকন হয়ে বেরোচ্ছে এবং পুরুষাঙ্গের মুখটা চামড়া মুখের চামড়াটা ফুলে যাচ্ছে বেলুনের মতন। এটা হলে বুঝবেন যে এটা মিয়েটাল স্টেনোসিস হয়েছে। চিকিৎসা অত্যন্ত সহজ, স্রেফ মুসলমানি মানে সুন্নাতি খাতনা, সুন্নাতি খাতনা করলে এই রোগটা সেরে যাবে। আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, চিকিৎসা হলো সার্কামসিশন। এটাকে মুসলমানি বললে অনেকে ভাববে যে এটা রিচুয়াল, ধর্মীয় রীতি, এটা সঠিক নয়, এটি একটি চিকিৎসা ডাক্তারদের, যে এটা সুন্নাতি খাতনা নয়, এটা আমরা বলবো সার্কামসিশন। ধরুন বাচ্চা কান্নাকাটি করছে না, তার প্রস্রাব চিকন নলের মতো যাচ্ছে না, বেশ ভালো ফোর্সে যাচ্ছে, কিন্তু তার মাথাটা ফুলে যাচ্ছে, এটা কি কোনো সমস্যা? হ্যাঁ, মাথা ফুলে গেলেও সমস্যা, মাথা ফুলে যাওয়া মানে প্রস্রাবটা বেরোচ্ছে না, পুরুষাঙ্গের ওই চামড়ার নিচে আটকে থাকছে, তখন আস্তে আস্তে ওখানে ইনফেকশন হবে। সুতরাং এই অবস্থা হলেও একজন ডাক্তারকে দেখিয়ে নিতে হবে, চিকিৎসা একটাই, ওই সার্কামসিশন মানে মুসলমানি সুন্নাতি খাতনা। অনেক ধন্যবাদ স্যার। আমরা এবার পরে একটু আসতে চাই যে আমাদের সব বাচ্চাদের একটা কমন প্রবলেম থাকে, বেডে প্রস্রাব করা, অনেক বয়স হয়ে যায়, অনেক
ক্লাস 8-9-10 এ উঠে যায় কিন্তু বেডে প্রসাব করে রাতে, তো এর থেকে আসলে কি কারণে এটা করে এবং এর থেকে পরিত্রাণের উপায়টা কি? এটা খুব সহজ কিন্তু কষ্টটা করতে হবে বাবা মায়ের। তবে আমি আমার কাছে যেসব রুগীরা আসে আমরা আমি পার্সোনালি যেহেতু আমি বাবা একজন কাজে আমি বলে যে আমি নিজে কষ্ট করেছি, সুতরাং মাকে ঘুমিয়ে রাখবেন বাবাগুলিকে কষ্ট দেই, কিরকম সেটা আপনাকে বলি। এটা হলো চিকিৎসা। প্রথমে আমি রোগটা বলি, এটাকে আমরা বলি এনিউরেসিস। আমি আবার রিপিট করছি, এনিউরেসিস বা বিছনা ভিজিয়ে দেয়া, তাই না, শয্যা ভিজানো। রাত্রেও হতে পারে, দিনে ঘুমের মধ্যেও হতে পারে, রাত্রে একাধিকবার মানে একবার করলো আর একবার করলো এরকম করতে পারে। সাধারণভাবে আমরা ধরে নিই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের হায়ার সেন্টার ব্রেইনটা লোয়ার মোটর নিউরনের উপর কন্ট্রোল আসার জন্য 4 বছর সময় লাগতে পারে অনেক ক্ষেত্রে, যে 4 বছর পর্যন্ত আমরা বিছনা ভিজিয়ে দিলে রাগ করবো না বা মন খারাপ করবো না। কিন্তু তারপরেও যদি কেউ ভিজাতে থাকে তাহলে তার চিকিৎসা লাগবে। প্রথম চিকিৎসাটা হচ্ছে টয়লেট ট্রেনিং। টয়লেট ট্রেনিং মানে হচ্ছে যে বাচ্চাটাকে ওর বিছানায় যাওয়ার আগে 2 ঘন্টা আগে তার খাওয়া দাওয়ার, পানি খাওয়ার, ভাত খাওয়ার, যাই খেতে দেন না কেন, 1.5 থেকে 2 ঘন্টা আগে শেষ করে দিতে হবে। তারপরে খাওয়ার পরে একবার প্রস্রাব করবে আর ঘুমাতে যাওয়ার সময় আর একবার প্রস্রাব করবে, তাহলে ব্লাডারটা খালি হয়ে গেল। এরপরে ঘুমিয়ে যাওয়ার পরে বাবা জেগে থাকবে এবং ঠিক 1.5 ঘন্টা পরে আবার উঠিয়ে তাকে প্রস্রাব করাবে। এটার নাম আমরা বলি টয়লেট ট্রেনিং। এই যদি 6 মাস একটু কষ্ট করেন বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে, না বিছনায় পেশাব করা যাবে না, আমাকে উঠে উঠে পেশাব করতে হবে, এটা হলো টয়লেট ট্রেনিং। যেমন আমার বাচ্চাদের আমি কখনো ওষুধ দিই নেই, এইভাবে টয়লেট ট্রেনিং দিয়ে আমি কারেকশান করেছি, বিশেষ করে আমার মেয়েটার জন্য। কিন্তু যদি আমি এই গল্প এই জন্যে বলছি যাতে করে সবাই ধৈর্য এবং উৎসাহিত হয়। তারপরেও যখন আমরা এইভাবে বলি সব বাবা মা একটু নাখোশ হয় যে না আপনার কাছে আসলাম আমরা চিকিৎসা নিতে, আপনি আবার আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। তো জ্ঞানের সাথে সাথে আমরা তখন কিছু ওষুধ দিই, সেটা হলো অ্যামিট্রিপটালিন, যেটা কালকে বলছিলাম বয়স ভেদে এর ডোজ নির্ধারণ করতে হবে। ধরে নেন যে ডিপ্রাম, DEPRAM, কয়েকদিন থেকে একই নাম আমি বলছি, ডিপ্রাম 25 মিলিগ্রামের অর্ধেক ট্যাবলেট সাধারণত ছোট্ট শিশুদের আমি দেই, আর বড় হলে একটা ট্যাবলেটও দিয়ে নিতে পারেন, প্রত্যেক রাত্রে খাবে, এটাও ওই ঘুমের 1.5 ঘন্টা আগে খাবে। তাহলে 1 নম্বরই হচ্ছে টয়লেট ট্রেনিং, 2 নম্বর হচ্ছে এই ইমিপ্রামিন বা অ্যামিট্রিপটালিন, এই জাতীয় ওষুধ যেটা আমি বললাম যে ডিপ্রাম নামে পাওয়া যেতে পারে, এটা খেতে পারেন। এরপরেও যদি ভালো না হয় তখন আমাদের কাছে আসবেন, আমরা নানান পরীক্ষা নিরীক্ষা করে অ্যান্টিকোলিনার্জিক্স হয়তো দিব। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, শাহ আলম, আমার ছেলের বয়স 7 মাস 15 দিন, প্রসব করার সময় একটু প্রেসার দেয়, প্রসব দূরে গিয়েই পড়ে, এটা কি কোনো সমস্যা? না, দূরে গিয়ে পড়লে আর সমস্যা হলো কই, এটা তো স্বাভাবিক প্রস্রাব। কিন্তু প্রসব করার সময় কিন্তু প্রেসার দেয় বাচ্চা। হ্যাঁ, সেইটা সব বাচ্চার দেখছে, ও বাচ্চা জোরে প্রস্রাব করার ইচ্ছা করে, এটা নানান রকম ইচ্ছে বাচ্চাদের খেলা হতে পারে। কিন্তু প্রস্রাবটা যদি দূরে যায়, স্ট্রিম লাইন হয়, তাহলে কোনো রোগ নয়। প্রস্রাব করার সময় যদি বাচ্চা না কান্নাকাটি করে কোনো রোগ নাই। আমরা এর আগেও এই অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম আপনার প্রস্রাবের প্রতিবন্ধকতা নিয়ে, বাচ্চাদের জন্মগত ত্রুটি নিয়ে, সেখানেও কিছু মানুষ আমাদের প্রশ্ন করেছিলেন, আমরা সেখান থেকে দু একটা প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি। সোহেল রানা লিখেছেন, শিশু কতদিন বিছানায় প্রস্রাব করা স্বাভাবিক? না, আমরা তো বললাম যে 2 বছরের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু কারো কারো ক্ষেত্রে আমরা 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারি। আরেকজন আপনার খুব প্রশংসা করেছিলেন, মোহাম্মদ রহমতুল্লাহ, তিনি লিখতেন, স্যারের মতো ডাক্তার যদি বাংলাদেশে প্রতি ডিস্ট্রিক্টে 2-3 জন করে থাকে তাহলে হয়তো বা কিডনি রোগ অনেকটা প্রতি, আলহামদুলিল্লাহ, আমার সকল প্রশংসা আল্লাহ, আমার দয়া করে আমাদের প্রশংসা করবেন না, এই রোজা রমজানের দিনে সব প্রশংসা আল্লাহর। আল্লাহ আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছে যেন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আর আপনারা যে শুনছেন এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে বাংলাদেশে সব ডাক্তার সবাই আপনার ভাই, সবাই আপনার সন্তান, সবাই আপনার কন্যা, এই এই দেশের ডাক্তার কেউই আপনার সাথে বৈরী ভাবাপন্ন নন। একটু তাদেরকে যেমন বাড়িতে আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে আদর দিয়ে সম্মান দিয়ে কথা বলেন, একটু ডাক্তারদের চেম্বারে গিয়ে ডাক্তারদের সামনে গিয়ে আপনার সমস্যাটা সুন্দর করে বলুন, তাহলে দেখবেন যে ডাক্তাররা সুন্দর করে কথা বলছে। আর অনেক সময় আমরা খুব নিজেরাও
খুবই মানে মানসিক ভাবে খুব ব্যতিব্যস্ত বা আমরা চরম একটা হতাশার শিকার হই, মানে সামাজিক চাপ একটা তৈরি হয়। দেখা গেল যে একটা রুগী যাকে আমি সুস্থ করার চেষ্টা করছি তার পাশাপাশি আর একটা রুগী এসে তার প্রভাব খাটিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে, সে হয়তো সিরিয়াল না মেনে ভাঙচুর করার চেষ্টা করছে, তখনই আমরা নিজেরাও এক ধরনের ক্ষোভের মধ্যে পড়ে যাই, তখন সেই সাধারণ ক্ষোভটা সবার মধ্যে চলে যেতে পারে। কাজে কখনো যারা আপনার জীবন নিয়ে চর্চা করছে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাহলেই দেখবেন যে আপনি খারাপ ব্যবহার পাবেন না। ঠিক আপনাকে আমি অনুরোধ করছি করজোরে যে প্রত্যেকটা রুগী আমাদের বাবা মা ভাই বোন বন্ধু কন্যা সন্তান, কাজেই প্রত্যেকটা ডাক্তারই কিন্তু ছোটর থেকে আমরা যখন থেকে লেখাপড়া করি তখন থেকেই বাবা মা বলতে শিখি, তাই না? কখনো কোনো রুগীকে অন্যভাবে সম্বোধন করে না কোনো ডাক্তার, কাজে সেইভাবে আপনি নিজের ব্যবহার যদি ওইভাবে করেন দেখবেন যে দেখবেন প্রত্যেকটা রুগী ডাক্তারই আপনার সাথে ভালো ব্যবহার করছে। তবে হ্যাঁ আর একটু বলে নিই যে এই কথা অনস্বীকার্য যে সব মানুষ একই রকমভাবে তৈরি হবে না, এটি একটি পরিবেশের প্রভাব, এটি একটা সামাজিক প্রভাব, এটি একটি সংসারের প্রভাব, মানে আমি যে পরিবারে বড় হয়েছি, আমি যে স্কুলে যে বন্ধুবান্ধবদের সাথে বড় হয়েছি, আমি যে পরিবেশে বড় হয়েছি তার কিছুটা প্রভাব আমার আচরণের মধ্যে থেকে যেতে পারে। যদিও শিক্ষা মানেই হচ্ছে টু অ্যাটেইন দ্য পারমানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার, শিক্ষা এডুকেশন মানে শিক্ষা মানেই হচ্ছে আমার আচরণগত পরিবর্তন তৈরি করা, যে আমি অভদ্র হব না, আমি রূঢ় হব না, কর্কশ হব না, এই আচরণটা তৈরি করার নামই হল শিক্ষা। তো শিক্ষা সর্বাঙ্গীন সত্য নাও হতে পারে সবসময়, সেটিকেও ক্ষমা করতে হবে আপনাদের বন্ধু, যাদের বুদ্ধি ভালো আছে তারা তো কম বুদ্ধির মানুষকে একটু ক্ষমা করে দিবেন। একটু আগে শাহ আলম নামে যে ভদ্রলোকের ছেলের সমস্যার কথা বলছিলেন, উনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, আপনার পরামর্শ তার কাজে আসবে এই জন্য তিনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। আরেকজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন, ফাইজা মনি, স্যার আমার বাচ্চার বয়স 2 বছর 7 মাস, 3 মাস পর কৃমির ওষুধ খাওয়ার পরেও কোনো ফল পাচ্ছে না, ওর পেশাবের রাস্তা দিয়ে গুঁড়ো কৃমি বেরোয়, খুব কান্না করে, রাস্তা দিয়ে কৃমি বেরোচ্ছে, নীল নদের আশেপাশে যারা থাকে এদের এক ধরনের কৃমি আছে, সিস্টোসোমিয়াসিস এটা হয় ওখানে, তো এটা আমাদের দেশে হয় না। আর প্রস্রাবের রাস্তায় কৃমি বেরোনোর কোনো যুক্তি নেই, কারণ কিডনি ফিল্টার রক্ত ফিল্ট্রেশন হয়ে সেখানে কিডনির থেকে ফিল্ট্রেশন হয়ে আসছে প্রস্রাব থলিতে, তারপরে বেরোচ্ছে, কাজে বাইরে থেকে প্রস্রাব থলির মধ্যে কৃমি ঢুকে যাওয়ার কোনো রাস্তা নেই। কৃমি কিন্তু মুখ দিয়েও বেরিয়ে আসতে পারে, পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারে, কিডনি লিভারের মধ্যে চলে যেতে পারে, এই কৃমি লিভারের নলের মধ্যে চলে যেতে পারে কিন্তু কিডনির মধ্যে যাবে না। কারণ কৃমি আছে কি না জেনে প্রতি 3 মাস অন্তর অন্তর এই কৃমিনাশক ওষুধ খাওয়ানোর দরকার নেই। যারা ঘরের তৈরি খাবার খান, যেসব মায়েরা নিজের হাত পরিষ্কার রাখেন, থালাবাটি পরিষ্কার রেখে বাচ্চাকে যত্ন নিয়ে খাওয়ান, তার তো কৃমি হওয়ার কোনো যুক্তি নেই, কারণ কৃমি হচ্ছে মল থেকে, পায়খানা পরিত্যক্ত মল থেকে ওই নখের মধ্যে করে এসে ডিমগুলি আবার শিশুর মুখ দিয়ে শিশুর পেটে চালান হয়। কাজেই আপনার হাত যদি পরিষ্কার থাকে, আপনার প্রথম কথা হচ্ছে যারা শিশুটিকে যত্ন নেন, কোলে নেন, খাওয়ান, খাবার রান্না করেন, প্রত্যেকের নখ একদম সুন্দর করে কাটা থাকতে হবে, নায়িকাদের মতন করে লম্বা লম্বা নখের নেল পালিশ দেয়া যাবে না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেকবার, এখন যেমন করোনা এসে আমাদেরকে বাধ্য করছে যে বারবার করে কমপক্ষে 20 বার সারাদিনে আপনি 20 সেকেন্ড করে হাত ধুবেন, এটা মনে রাখার সুবিধার জন্য বললাম যে 24 ঘন্টায় 20 বার 20 সেকেন্ড হাত ধুতেই থাকবেন সাবান দিয়ে। তো তেমনি সাধারণ স্বাস্থ্যবিধি হচ্ছে যে যারা শিশুর খাবারটা তৈরি করছেন, একদম তরকারি কাটার থেকে, মাংস কাটার থেকে শুরু করে রান্না শেষ করে খাওয়ানো পর্যন্ত হাতটা সাবান দিয়ে পরিষ্কার রাখতে হবে।
যে ঘর মুছতে মুছতে এসে আপনি শিশুর খাবার দিয়ে দিলেন, শিশুরকে খাওয়ানো শুরু করলেন, অথবা শরীরের গা চুলকায় নিলেন, একটু চুলকে নিয়ে খাওয়ার দেওয়া শুরু করলেন, এইটি করা যাবে না। নিজেকে অবশ্যই করোনা এসে অন্তত এইটা উপকার আমাদের হয়েছে যে সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য হচ্ছি, না হলে থোড়াই কেয়ার মানুষ এই নাক এইভাবে সর্দি ঝেড়ে রান্না করে, রান্নার চুলার পাশে জোরে জোরে সর্দি ঝাড়ে, এটি বাংলাদেশের অভ্যাস ছিল, ঠিক না রানা? জি অবশ্যই। হ্যাঁ, তো এখন অন্তত কিছুটা হলে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে, কিছুটা মানুষের কিন্তু ভালো কিছু শিখিয়েও যাচ্ছে একেবারে। করোনার কিন্তু খারাপ দিক যেমন আছে, ভালো দিকও কিন্তু কিছু না কিছু আছে। হ্যাঁ, এই যে হাত ধোয়ার অভ্যাসটা, তারপরে নাক থেকে সর্দি যে কোনো জায়গায় ফেলা যাবে না, থুতু যে কোনো জায়গায় ফেলা যাবে না, সেটি শিখে যাওয়া উচিত, বিশেষ করে এই সময়, এই রমজানের সময়, রোজা রেখে সারাক্ষণ মানুষ থুতু, বাজারে গেলেই পিচ পিচ করে থুতু ফেলতে থাকতো সারাক্ষণ, মানে এটি ওদের ভয় হচ্ছে, রোজাদারের ভয় হচ্ছে যে থুতুটা গিলে ফেললে হয়তো তার রোজা ভেঙে যাবে। হ্যাঁ, কিন্তু এইটি আমি ডাক্তার হিসেবে, আবার অনেক মসজিদে আমি ইমাম সাহেবের মাধ্যমে রিকোয়েস্ট করে বলিয়ে নিয়েছি যে থুতু গলার মধ্যে চলে গেলে রোজা ভাঙবে না, কাজে থুতু আপনার মুখের এই কন্টামিনেটেড থুতু, কাশি সর্দি রাস্তাঘাটে যে কোনো জায়গায় বাজারে দোকানে ফেলা যাবে না, এটি মারাত্মক অপরাধ স্বাস্থ্যবিধি অনুযায়ী। তো আমি বলছিলাম ওই মায়ের কথাটা শেষ করি, কাজে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে শিশুকে স্বাস্থ্যবিধি মেনে গরম তৈরি খাবার খাওয়ান, কিছুতেই শিশুর কৃমি রোগ হবে না, কেমন? কাজে 3 মাস পর পর ওষুধ খাওয়ানোর দরকার নেই। খান বিপ্লব, উনি লিখেছেন, হাই স্যার, আই এম ওয়াচিং ইউ ফ্রম সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে আমাদের দেখছেন, ধন্যবাদ খান বিপ্লব আপনাকে, স্যার যদি একটু ধন্যবাদ জানাতেন আমাদের। খান বিপ্লব সম্ভবত আমার রোগী ছিল, সিঙ্গাপুরে গিয়ে সে এখানে যেটা লিখেছিল যে সিঙ্গাপুরে গিয়ে আবার কোভিড আক্রান্ত হয় এবং ওখানে কত সুন্দর চিকিৎসা ব্যবস্থা, সে আমার কাছে ভিডিও পাঠিয়েছিল যে ওয়ার্ডের মধ্যে টোটাল রোবোটিক চিকিৎসা, যে কেমনে ডাক্তাররা কত সুরক্ষা নিয়ে চিকিৎসা করে। আসলে খান বিপ্লবকে অনেক ধন্যবাদ, এই ইনফরমেশন আমরা দেখেছি, আমি আমার বন্ধুরাও দেখেছে। একদিন আমরা খান বিপ্লবকে যুক্ত করতে পারি আমাদের সাথে, যদি খান বিপ্লবটা আমাদের মেসেজ করবেন, একদিন আমরা যুক্ত হয়ে তার অভিজ্ঞতার কথা শুনবো। এই করোনা কালীন সময় ওখানে ট্রিটমেন্ট এবং আমাদের এখানে ট্রিটমেন্ট আমরা তার কাছে জানতে পারবো। খান বিপ্লব যদি আপনি আমাদের এখন শুনে থাকেন তাহলে দয়া করে মেসেজ দিবেন বা স্যারকে জানালেই হবে, আমরা একদিন আপনার সাথে সংযুক্ত হয়ে আপনার অভিজ্ঞতাটা আমাদের দর্শকের সাথে আমরা শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে সবাই ভালো লাগবে, কারণ ওনার কিডনির সমস্যাও ছিল, সেই সাথে সিঙ্গাপুরে যাওয়ার পরে ওনার কোভিড আক্রান্ত হন, করোনা আক্রান্ত হন এবং সেখানে সুচিকিৎসা নিয়ে উনি সুস্থ হয়েছেন। ধন্যবাদ, আমরা তাকে করোনা যোদ্ধা বলতে পারি এবং করোনা জয়ী একজন মানুষ বলতে পারি। অলরেডি তিনি শুনেছেন এবং বলেছেন যে থ্যাংকস স্যার, শিওর উনি একদিন আমাদের সাথে যুক্ত হবেন, আমরা আগামীকালকে চেষ্টা করব তার সাথে যুক্ত হওয়ার জন্য, আমি তাকে কানেক্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকজন দর্শক আমাদের ইউটিউবে প্রশ্ন করেছিলেন, সুমনা, আমার বেবির বয়স 4 দিন, মোট 3 বার প্রসব করেছে, এটা কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, শিশু মায়ের বুকের দুধ যদি টেনে টেনে খায়, আমি আবার রিপিট করছি, এটা হলো সুস্থতার প্রথম লক্ষণ, যে শিশু নির্দিষ্ট সময় পরপর কেঁদে উঠছে এবং মা বুকের সাথে ধরলেই সে কান্না ভুলে গিয়ে দুধ টেনে টেনে খাচ্ছে। এই স্তনপান করার শক্তি যদি শিশুর থাকে এবং আনন্দিত চিত্তে সে যদি কান্না ভুলে গিয়ে দুধ খেতে রাখে থাকে, তাহলে ধরে নেবেন যে কোনো রোগ নেই। আর 2-3 বার প্রস্রাব গুনে রাখবেন কেমনে, ও তো ন্যাপি ভিজাতেই থাকবে, ও যতবার দুধ খাবে ততবারই কাপড় ভিজাতে থাকবে, এই কাজে আপনারা বুঝতে পারছেন না হয়তো যে কখন কখন প্রস্রাব হয়ে যাচ্ছে। আর শিশু তো বয়স্ক মানুষের মতন মানে 500 ml 300 ml পেশাব প্রস্রাব করবে না, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই বোন, আপনি আপনার শিশুকে বুকের দুধ খাওয়ান, তাহলেই শিশু সুস্থ থাকবে। আরেকজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন, মোহাম্মদ রাশেদ ইসলাম, স্যার দয়া করে বলবেন 17 মাসের শিশু বাচ্চার একটানা একদিন প্রসব না করলে কি করণীয়? হ্যাঁ, একটানা মানে 24 ঘন্টা প্রস্রাব না করলে তো অবশ্যই এটা এলার্মিং, মানে এটা দুশ্চিন্তার কারণ হতে পারে, অবশ্যই ডাক্তারের কাছে দেখাতে হবে যে কেন প্রস্রাব করছে না। শিশুর মানে শিশুর দেহে জলের অভাব হতে পারে, মানে পানির অভাব হতে পারে, এটি হলো প্রধান কারণ আমাদের দেশে। আর দ্বিতীয় হচ্ছে
ওই রাস্তাটা বন্ধ হতে পারে হঠাৎ করে কোনো কোনোভাবে। সুতরাং পুরো একদিন প্রস্রাব করে নাই এমনটা হলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমরা সাধ প্রথম ধরেই নিব যে তার শিশুর দেহের পানির স্বল্পতা হয়েছে, আমরা শিশুকে বারবার খাওয়াতে বলবো, তাহলেই সম্ভবত ঠিক হয়ে যাবে। তবে ডাক্তারের কাছে গেলে আমাদের তো সহজে ছাড়ি না, একটু হয়তো পেশাবের রাস্তাটা দেখব, পেটটা দেখব, নানানভাবে দেখে টেখে সিদ্ধান্ত নেব। আরেকজন প্রশ্ন করেছেন ধূমকেতু.com, ওনার হয়তো ইউটিউবের আইডির নাম এটা, ওনার নামটা জানি না। আমার বলেছেন যে আমার ছেলের বয়স 6 মাস, সে খুব ঘন ঘন প্রস্রাব করে, অনেক সময় 5 মিনিট থেকে 10 মিনিটের পর পরও করে, অবশ্য পানিও তুলনামূলক বেশি খায়। ছেলে আলহামদুলিল্লাহ সুস্থ, এটা কি কোনো সমস্যা? এটা তো ছেলে বাচ্চা না, পুরুষ বাচ্চা? হ্যাঁ ছেলে, 6 মাস বয়স, সে ঘন ঘন প্রস্রাব করে, 5-10 মিনিট পর পরও প্রস্রাব করে। হ্যাঁ ঘন ঘন বেশি খায়। হ্যাঁ পানি বেশি খায়, কিন্তু এই বাচ্চাটা ওই পুরুষাঙ্গের মুখটা চুলকাচ্ছে কিনা এটা একটু খেয়াল করে দেখতে হবে, যে মুখটা বারবার টানাটানি পুরুষাঙ্গ ধরে যদি ইনফেকশন থাকে, বাচ্চারা কিন্তু যখন বসে থাকবে সে পুরুষাঙ্গটার ধরে টানাটানি করবে। ঘন ঘন প্রস্রাব এই সময় করা মানেই ইনফেকশন বা ফাইমোসিস হয়ে যাওয়া। আপনাকে পানি যতই বেশি খাক, 10 মিনিট পর পর কোনো বাচ্চা পেশাব করলে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নিতে হবে। আপনি যেহেতু বললেন যে প্রসঙ্গে মাথা ধরে টানাটানি করা, এটা যে কোনো বাচ্চা যদি টানে বা তার ঘন ঘন প্রসাব হয় না, এটা কি কোনো সমস্যা? আমি অবশ্যই সমস্যা, এমনি এমনি তো সে টানছে না। এটি আমাদের বইয়েও লেখা আছে, তার গ্র্যান্ডমা মানে দাদি নানি এসে বলবে যে আমার এই নাতিটা মহাদুষ্টু, সারাক্ষণ ওর প্রসঙ্গ ধরে টানাটানি করে। হ্যাঁ লোকাল ল্যাঙ্গুয়েজে বলবে ওর ননু ধরে টানাটানি করে। তো এইটা বললেই আমরা বুঝে যাই যে তার প্রস্রাবের রাস্তার মধ্যে কোথাও সমস্যা হয়েছে, কারণ বাচ্চা তো মুখের ভাষা নাই, সে তো বোঝাই বলতে পারছে না। কাজেই বইয়েও লেখা আছে যে পুলিং অফ দি পেনিস, যদি পেনিসটাকে বারবার সে টানাটানি করে তাহলে বুঝতে হবে যে সমস্যা আছে। প্রস্রাবের সাধারণ প্রথমে তো দেখ ডাক্তার সাহেব দেখবে যে তার উপরের চামড়াটা পিছনে সরানো যায় কিনা, মানে ফাইমোসিস আছে কিনা, তারপরে দেখবে যে গ্ল্যান্ডসটা লাল হয়ে আছে কিনা, উপরের যে মুন্ডিটা পুরুষাঙ্গের মুন্ডিটা লাল টকটকে হয়ে ইনফেকশন হয়ে আছে, তারপরে দেখবে যে প্রস্রাবে ইনফেকশন আছে কিনা। প্রস্রাবে একটা সাধারণ পরীক্ষা যেটা আমরা বললাম ইউরিন RE পরীক্ষাটা করে দেখতে হবে যে পাসসেল আছে কিনা, আর শেষমেশ একটা আলট্রাসনোগ্রাম করে দেখতে হবে যে প্রস্রাব থলিতে পাথর আছে কিনা। ছোট্ট শিশুদের প্রস্রাব থলিতে পাথর থাকার ফলেও এই কাণ্ডটা হতে পারে, পুলিং অফ দি পেনিস বা পুরুষাঙ্গ ধরে টানাটানি করা। আমরা ইফতারের খুব সন্নিকটে, আশা করি যে আজকে মনে হয় আমাদের শেষ করাই উচিত, আগামীকাল আবারও আমরা সংযুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। দর্শকদের কাছে বিদায় নিতে যাচ্ছি, তার আগে আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলেন যে দর্শকরা আসলে এখান থেকে অনেক উপকৃত হয়, আর এই লকডাউন অবস্থায় অনেকে তো চিকিৎসকের কাছে যেতে পারে না, অনেকেই ভরসার স্থল হয়ে উঠছেন আপনার এই ইনফরমেশন গুলো, তাদের অনেক কাজে আসছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব কৃতিত্ব তো আপনাকে দিতে হয় মেঘদাদ হোসেন রানা, আপনাকে দিতে হয় যে আপনি এই স্টুডিও অ্যারেঞ্জ করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর মহান আল্লাহ তাআলার প্রতি অসীম কৃতজ্ঞতা যে সামান্যতম সুযোগ হলেও আমরা পাচ্ছি যে মানুষের কাছাকাছি যেতে পারছি, এটি আমাদের এক ধরনের অহংকার। মানুষকে যে কিছু বলতে পারছি, এই মুখের হাসি দেওয়াটাও কিন্তু একটি সুন্না, কেমন সুন্নার অসংখ্য সুন্না আছে, তার মধ্যে মুখের হাসি ফুটিয়ে রাখা, এই জন্যেই আমরা বলবো যে কেয়ার উইথ স্মাইল, ডাক্তারদের এই শিক্ষাটা থাকা উচিত যে কেয়ার উইথ স্মাইল, হাসি হাসি মুখে সেবা বা কথা বলা, তাহলেই কিন্তু একটা সুন্নাত আদায় হয়ে যাবে। আর একটা সুন্নাত এই আখেরি যেমন হয় আদায় হওয়া, মানে যদিও অনেকে আমাকে ভেবেন না যে আমি হুজুর হয়ে গেছি, আমি কিন্তু হুজুর নয়, একটা এই আখের শেষ জামানায় এসে যদি একটা সুন্না আদায় করতে পারেন তাহলে শহীদের দরজা পাওয়া যাবে, এরকম হুজুররা বলে আমি জুমার নামাজে শুনেছি। সুতরাং কত সহজ যে আমি যে হাসি হাসি মুখে কথা বলছি, তো এই হাসি হাসি মুখে কথা বলার সুযোগটা তো সবাই পাচ্ছে না, তাই না? দেশ বিদেশ থেকে সবাই আমাদেরকে শুনছে, এটা পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছে, জন্যে তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সাথে তার কাছে প্রার্থনা জানাচ্ছি, যারা শুনছেন যারা আমাদেরকে দেখছেন তাঁরা, এই সমগ্র দেশবাসী সমগ্র বিশ্ববাসী যেন দ্রুত করোনার মহামারী থেকে সুস্থ হয়ে উঠেন এবং সুস্থ সবল দেহে এই সবুজ শ্যামল গ্রহটিতে বিজ্ঞানের চর্চা করতে পারেন, ধর্মের বা সৎ পথের চর্চা করতে পারেন, সেই কামনা জানাচ্ছি।
স্যার অসংখ্য ধন্যবাদ, এটা আপনার মহানুভবতা এবং আপনার মতো মহানুভব মানুষ আছে বলেই পৃথিবীতে এত সুন্দর মানবতা আজও বেঁচে আছে এবং ভবিষ্যতে বেঁচে থাকবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দীর্ঘ জীবন কামনা করছি, সুস্থ জীবন কামনা করছি। দর্শক আজ এ পর্যন্ত, আমরা ইফতারের খুব সন্নিকটে, আমরা কিছুক্ষণ পর ইফতার করবো। আপনাদের কাছে একটাই বলা বারবারই বলি, সচেতন থাকুন, আপনার পাশের মানুষটাকে সচেতন করুন, তাহলে রোগ বালাই থেকে দূরে থাকতে পারবেন। আর অবশ্যই এই করোনার সময় সরকার নির্দেশিত সব নির্দেশনা মেনে চলবেন, আর অবশ্যই ঘরে থাকবেন। সরকার যতই খুলে দিক না কেন, বুদ্ধিমান তারাই যারা নিজেরা ঘরে থাকবে, যেমন সরকারও চাচ্ছে সেটাই। কারণ কতক্ষণ আপনাকে বাধা দিয়ে রাখবে, আর বাধা দিলেই আপনারা মনে করবেন যে সরকার আমাদেরকে বাধা দিচ্ছে। কাজেই নিজের একটা জ্ঞানটা, নিজের বিবেক বুদ্ধিটা মানে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে যে যতই মানে বাজার খুলে দিক, শপিং মল খুলে দিক, যাই খুলে দিক না কেন, আমার সেফটি আমার। কেমন সরকারের কাছে কিন্তু একটি সংখ্যা মাত্র, যে আজকে 100 জন মারা গেছে, আজকে 150 জন মারা গেছে, এটা একটা সংখ্যা মাত্র। কিন্তু আপনি আপনি আপনার পরিবারের কাছে, আপনার প্রিয়জনের কাছে সমগ্র পৃথিবীর সমান। আপনি মাইনাস আপনার সংসার, আপনি মাইনাস আপনার পরিবার হবে একদম একদম মহাসাগরের মধ্যে সংসার। সুতরাং প্রত্যেকে সচেতন থাকুন, নিজে বেঁচে থাকার চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন। অবশ্যই স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।